কিছু বিদ্রোহ, তার সূচনা কোথায় হয় এবং সেখানকার নেতৃত্বে কারা? প্রথম সন্ন্যাসী বিদ্রোহ, এটি হয় ঢাকায় 1763 থেকে 1800। নেতৃত্বে ছিল মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী শাহ, নুরুল মোহাম্মদ। নেক্সট চুয়াড় বিদ্রোহ, 1768 থেকে 1800 সাল, মেদিনীপুরের জঙ্গলমহল। এই নেতৃত্বে ছিল ঘাটশিলার জমিদার তথা ধলভূমির রাজা জগন্নাথ সিং। তিন নম্বর কোল বিদ্রোহ, এটি ডাচি জেলায় 1832 সালে। এর নেতৃত্বে ছিল বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা। এরপরে সাঁওতাল বিদ্রোহ 1855 সাঁওতাল পরগনায়, নেতৃত্বে ছিল সিধু ও কানু। তারপরে নীল বিদ্রোহ বাংলায় হয় 1859 থেকে 1860, দীনু মণ্ডল, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস নেতৃত্বে ছিলেন। এরপরে দাক্ষিণাত্যের কৃষক বিদ্রোহ হয় পুনা ও আহমদনগরে 1875 সালে, নেতৃত্বে ছিল কেংলিয়া। এরপরে মুন্ডা বিদ্রোহ বাংলা, বিহার, মধ্যপ্রদেশে হয় 1899 থেকে 1900, এর নেতৃত্বে ছিল বিরসা মুন্ডা। এরপরে মোপালা বিদ্রোহ কেরালার মালাবার অঞ্চলে হয় 1921 সালে, এর নেতৃত্বে ছিলেন ইসলাম ধর্মাবলম্বী কৃষকেরা।